দিলাম রোদ তো নাই এদিন এইটা সন্ধ্যার পর রাতে আর কি আচার আচারটা ভালো করে জাল দিয়ে নিলাম এক চামচের মতো দিয়ে দিলাম এটা একটু দিয়ে দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে আর ব্লগটি শুরু করলাম সকাল থেকে তো সকালবেলা রায়ন স্কুলে যাচ্ছে তো সকালে তো এখন উঠতে হয় প্রতিদিনই নামাজ পড়ে ফজর নামাজ পড়ে আর শোয়া হয় না এখন তো একদম ভোরে উঠতে হয় কারণ ওর টিফিন টিফিন এগুলো রেডি করা গুছগাছ করে দেওয়া এই আর কি সব কিছু মিলিয়ে দিলে আর কি সকালটা এখন পার হয়ে যায় তারপরে হচ্ছে রায়ানকে আমি বিদায় করে দিয়ে তারপর হচ্ছে একটু শুতে হয় না হলে আমার ভালো লাগে না একটু শুই আবার মাঝে মধ্যে একটু হাঁটতেও যাই তো বেশ কিছুদিন হয়েছে হাঁটা হয় না বিকেলবেলা নিচে গেল মানে সকালবেলা এত আলসেমি লাগে সকালবেলা খুবই খারাপ লাগে মানে হাঁটতে যেতে ইচ্ছে করে না তো এ তো রায়ানের বাবা এই দিয়ে আসতেছে রায়ানের স্কুলের বাসটা এখনও আর কি ই হয় নাই স্কুলের বাসটা এখনও মানে আচ্ছা ইয়ে চালু করে নাই আরও কিছুদিন হয়তো সময় লাগবে তো জানি না কি হয় তো প্রিন্সিপালের সাথে কথা হয়েছে তো ওনারা বলছে যে কোনো একটা ব্যবস্থা হয়তো করে দিবে তো এ আর কি দেখি কয়দিন সময় লাগে তো এটা হচ্ছে মানে আরেক দিনের ভিডিও বেশ কিছুদিন আগের ভিডিও এগুলা হচ্ছে পাকা আম দেখতে পাচ্ছেন তো তাসলিমা আমাকে বেশ কিছু আম দিয়েছিল এটা মনে হয় এর আগের ব্লগে অনেক আগের ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এই ভিডিওটাও অনেক আগের ভাবলাম যে দেওয়া হয়নি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি কেটে দেখি যে ই আমগুলা পাকা তো আচার দেওয়ার জন্যই তাসলিমা দিয়েছিল তো আম তো অল্প তো আমি আবার কয়েকদিন ফ্রিজে রেখে দিছি আম রান্নার জন্য মানে আম রান্নাতে সময় লাগছে এর মধ্যে আম আরও পেকে গেছে তো পাকা আম দিয়ে কিভাবে আচার দিই তো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি আর যেহেতু এটা আমি পরে পরে দিচ্ছি মানে খুবই মজা লাগছে মানে এত মজা যে লাগবে আমি নিজেও কল্পনা করতে পারিনি রায়ান যে আচার পছন্দ করে না রায়ানও আর কি খুবই মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ তো এই আর কি তো দেখতে থাকুন আমি এখানে কি কি দিচ্ছি এখানে প্রথমে দিয়ে দিলাম মরিচ হলুদের গুঁড়া তো মরিচ হলুদ আর লবণ দিয়ে আমি এটা আর একটু শুকাতে দিব যে ছিল তো মানে বাইরে থাকলে একদম নরম হয়ে যেত বাতি আনতো পেকে গেছে ভাবলাম যে দিয়ে ফেলি আচার খালি খালি খাওয়া যাবে ঠিক আছে ভালো করে মা খাইনি এইতো বারান্দায় রোদ দিয়ে দিলাম রোদ তো নাই এদিন রোদের খবরও নাই অনেক সময় একটু রোদ পড়ে কিন্তু আজকে তো কোনো খবরই দেখতেছি না কারণ প্রায় 11:30 বেজে গেছে মনে হয় না আজকে রোদ আসবে বাতাসে যতটুকু শুকায় শুকাবে তারপর হচ্ছে বিকেল দিকে এটা বাগান দিয়ে ফেলবো যতটুকু টানে আর কি মরিচ আর হলুদ দিয়ে যদি আচারটা মরিচ আর হলুদ মেখে যদি একটা রোদে দেওয়া যায় তাহলে কিন্তু ওই আচারটা খেতে অনেক মজা লাগে ওটার ফ্লেভারই অন্যরকম আসে এই তো সন্ধ্যার পর রাতে আর কি আচারটা বাগার দিয়ে নিলাম দুপুরে তো এটা যে কেটে কুটে বারান্দায় রেখে আসছিলাম হোমে মরিচ লবণ দিয়ে মাখিয়ে কিন্তু রোদ তো আসেই নাই তো ভাবলাম যে যেহেতু লবণ হবে মাখিয়ে ফেলছি আজকে এই বাগারটা দিয়ে ফেলতে হবে তো এখন হচ্ছে বাগারটা দিয়ে নিলাম আর আমের আমরা রেসিপি আচারের রেসিপি আমার চ্যানেলে অনেকবার দিয়েছি ভাবলাম যে মানে আজকে আর ক্যামেরাটা অন করতেও মনে নাই তো জাস্ট যে এখন কষাচ্ছি মনে পড়লো যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর যারা দেখতে চান আমার চ্যানেলে একটু খুঁজে দেখবেন আমরার আচার কয়েকটা ভিডিও আছে কয়েকবারই আচারের রেসিপি দিছি এখানে কিছুটা বেশি কিছু না যা সরিষা তেল দিয়ে আমি হচ্ছে তেজপাতা প্রথমে রসুন ফোড়ন দিছি রসুনটা একটু থেতো করে নিছি একটা রসুন দিছি এখানে আর হচ্ছে পাঁচফোড়ন
তারপরে হচ্ছে আস্ত সরিষা, এটা একটু ফোড়ন হওয়ার পর তারপরে হচ্ছে আমি এই যে আমগুলা ঢেলে দিছি। আর আম তো আগে হলুদ মরিচ মেখে রাখছিলাম, আর দেইনি হলুদ মরিচ, আর চিলি ফ্লেক্স ছিল আমার বানানো সেটা দিছি মরিচ। আর এখানে আরো মশলা যাবে, আস্তা আজকা জাস্ট আমি একটু কষিয়ে রাখতেছি, আর সাথে এখানে মিঠাইও দিয়ে দিব। আর একটু নরম হয়ে আসলে তারপর মিঠাইটা দিব, যেহেতু ই আমগুলো তো বাতি মানে পেকে গেছে প্রায়, আর চকলাটা একটু শক্ত শক্ত লাগবে। আর চকলা সহ আচারটাই আমার ক্যাপচালি ভালো লাগে, আর এটা পুষ্টিগুণও বেশি থাকে চকলা সহ আচারটা। এখন এটা একটু জালটা কমিয়ে তারপর হচ্ছে ঢেকে দিব, আর এটা আমি দুই তিন দিন পর্যন্ত জাল দিব, তারপর ফাইনাল টাচ দিব দুই দিন পর। এখন জাস্ট কষিয়ে রাখতেছি, আর মিঠাইটাও এখন দিয়ে দিব। তো এখন আমি এই তো আচারটা জাল দিব, আচারটা তো পরে আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, তো দুই দিন পর্যন্ত জাল দিলাম আচারটা। এখন আমি এটাকে ফাইনাল টাচ দেব আর কি, মানে আরো মশলা দিব, যেটা দিলে আচারটা খুবই টেস্ট হয় খেতে, আর খুব সুন্দর ফ্লেভার পেয়েছে। এমনিও এখন অনেক মজা হয়েছে, রায়নের বাবা রায়ন তো কি বলবো, বাটি বাটি খেয়ে ফেলছে কয়েকবারই, বলতেছে যে এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আমিও এক পিস খাইছি, তো দেখলাম যে আসলে মজা হয়েছে। আর এখন হচ্ছে যে স্পেশাল মশলাটা আমি দিই আচারে সেটা এখন দেব, জাস্ট এটা দিয়ে একটা জাল দিয়ে জাস্ট নামাই ফেলবো। আর এটা তো পাকা আম, আর চকলাটা অনেক এই বাতি চকলা না সহজে গলে নাই, তো এইভাবেই এটাই খেতে মজা হয়েছে। আর আজকে দুপুরে রান্না বান্না তেমন আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, জাস্ট কী কী রান্না করেছি সেটা একটু দেখাই। এই যে এখানে রান্না করেছি হচ্ছে চিকেন, আলু দিয়ে চিকেন একদম হালকা মশলা দিয়ে, তারপর হচ্ছে হলুদ মরিচ কম দিয়ে রান্না করে ফেললাম। চিকেন ছিল, চিকেন রান্না করছি, আর কি কি রান্না করছি একটু দেখাই আপনাদের সাথে। আর কিছু আধোয়া আছে, এই যে আধোয়া এগুলো ধোবো, আর হচ্ছে ভাতের চালটা যে ভিজিয়ে রাখছি ভাতটা পরে বসাবো, আর এটা হচ্ছে বুটের ডাল, বুটের ডাল ভিজিয়ে রাখছি, এটা আমি হালুয়া বানাবো। আর হচ্ছে কি কি রান্না করছি দেখাই, আর দুইটা আইটেম রান্না করছি, একটা হচ্ছে এটা হচ্ছে বাঁধাকপি, আর হচ্ছে আলু শাক একটা ভাজি করছি, যেহেতু আমার সবজি বেশি লাগে তো এই জন্য আমার জন্যই এটা ভাজি করছি একদম হালকা অল্প তেলে, যতটা কম তেল দিয়ে রান্না করা যায় এই আর কি। আর হচ্ছে এখানে আছে চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়া বা চাল কুমড়া যেটা বলেন আর কি, এক একজন এক একটা বলে, তো চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়া রান্না করছি, আর বাঁধাকপি আর ইয়ের ভাজি, আর হচ্ছে চিকেন এই তো, আর এটা হচ্ছে দুধ, দুধটা জাল দিয়ে রাখছি। আজকে দুপুরের এই রান্না বান্না খাবার, তো তাড়াতাড়ি করে রান্না করে ফেলছি তো এই জন্য আর আপনাদের সাথে শেয়ার করি নাই। রায়ানে যাওয়ার পর, স্কুলে যাওয়ার পর তো আমি একটু শুয়ে থাকি, একটু ঘুমাই, নাহলে আমার আসলে মাথা অনেক ব্যথা করে, পরে আর কোনো কাজ করতে পারি না, তো উঠে জাস্ট তাড়াতাড়ি একটু রান্না করে ফেললাম। আর রায়ানের স্কুলের বাস এখনও চালু করে নাই, এখন কবে যে করে আমি খুবই টেনশনের মধ্যে আছি, বলতেছে তো করবে, কবে যে চালু করবে ঠিক নাই। তো আজকে তো রায়ানের বাবা বাসায়, তো রায়ানের বাবাই রায়ানকে আনতে গেছে, আমি আর যাইনি, কারণ আছে ওয়েদারটা একদম বৃষ্টি বৃষ্টি, ভাবলাম যে ওই বৃষ্টি ওয়েদারের মধ্যে যাব না, এখন একটু বৃষ্টি কমছে, এতক্ষণ আগে একদম তুমুল বৃষ্টি নামছিল, তো রায়নের বাবা এই বৃষ্টির মধ্যে বের হয়ে গেছে, কারণ যে বৃষ্টি নামে না সবসময় বিকালে বা একদম সকালে নামে, আজকে সকালেও ভালো বৃষ্টি হয়েছে, আবার এই যে দেখলাম দুপুর টাইমেও বৃষ্টি নামলো। তো ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করি, পরে আপনাদের সাথে আবার কথা হবে। তো আচারের জন্য আমি শুকনো মরিচটা ভেজে নিলাম, এটা হচ্ছে চিলি ফ্লেক্স করব, তো
যেহেতু আমার সবসময় লাগে সিঙ্গারা পুরি বানাতে চিলি ফ্লেক্সটা লাগে, আর চিলি ফ্লেক্সটা আমি ঘরেই তৈরি করি, তো এই জন্য একটু বেশি করে করলাম। আর হচ্ছে আরেকটা মশলা দেখাচ্ছি, ওটা কি কি দেই, শুকনা মরিচটা বেশি এই জন্য এটা আলাদা ঢেলে নিলাম। আর এই তো এই সেই স্পেশাল মশলা আচারের, এখানে 2 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ মৌরি আর 1 চা চামচ জিরা, আর হচ্ছে দিব 5 ফোড়ন। 5 ফোড়নটা দিব আমি একটু পরে, এগুলা একটু হালকা ভাজা হলে তারপরে 5 ফোড়নটা দিব, কারণ 5 ফোড়নটা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে তিতা লাগবে। আর ধনিয়াটা একটু ভালো মতো ভাজতে হবে, তাহলে কিন্তু সুন্দর ফ্লেভার বের হবে। এটাই হচ্ছে আচারের স্পেশাল মশলা, এই মশলাটা দিলে আচারটা খুবই টেস্ট হয়, বিশেষ করে যে ধরনের আচার এটার মধ্যে কিন্তু বেশি তেল না, তো একটু মিষ্টি মিষ্টি টক মিষ্টি ঝাল, তিন মানে তিনটা মিক্সড করেই হবে আচারটা, টকও আছে একটু একটু মিষ্টিও আছে। এখন যে চিলি ফ্লেক্সটা দেবো একটু ঝাল ঝাল লাগবে এটা আর কি। এই আচারটা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়, আর তেল কম এই জন্য একটা স্বাস্থ্যকর, আমি সবসময় তেল কম দিয়ে এই আচারটা তৈরি করি, কারণ রায়নের বাবা খালি খালি খায়। তো আমি 5 ফোড়নটাও দিয়ে দিচ্ছি, একদম হালকা জালে আমি এটা খুব সুন্দর করে ভেজে নিলাম, যখন দেখবেন সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তখনই বুঝবেন যে ভাজা হয়ে গেছে। আর এটা খুব অল্প জালে ভাজতে হবে, নাহলে মানে পুড়ে যাবে। তো হয়ে গেছে ভাজা, এখন আমি এগুলো আলাদা হচ্ছে গুঁড়া করব, আর হচ্ছে মরিচটা আলাদা গুঁড়া করব। আচারটা ভালো করে জাল দিয়ে নিলাম, এখন সেই এই যে চিলি ফ্লেক্সটা মরিচের গুঁড়াটা এখন পরিমাণ মতো দিব আর কি, বেশি দিব না, বেশি ঝাল হলে আবার ভালো লাগবে না। 1 চামচের মতো দিয়ে দিলাম, খেয়ে দেখবো যদি লাগে আবার দেব। আর এটা হচ্ছে সেই গুঁড়াটা, ধনিয়া তারপরে জিরা আর হচ্ছে মৌরি মিষ্টি জিরা আর কি, আর হচ্ছে 5 ফোড়ন এটা একটু দিয়ে দিলাম, 1 চামচের একটু দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করবো, আচারটা এরকমই একটু আঠালো আঠালো থাকবে, যে এরকম বেশি শুকাবো না, বেশি শুকা গেলে আবার ভালো লাগবে না, জুসিনেসটা কমে গেলে ভালো লাগবে না, যেহেতু এটা খালি খালি খেতেই বেশি মজা লাগবে। তো এখানে আর দিব হচ্ছে এই যে বিট লবণ, একদম খুবই সামান্য পরিমাণ বিট লবণটা দিলে একদম শেষ পর্যায়ে তো আচারের টেস্টটা আর কি ভালো হয়, এই জন্য একটু লবণটা প্রথমে কম দিতে হবে, পরে না কেন। তো খেয়ে দেখবো যদি লাগে তাহলে আবার আলুটা দেব। এখান থেকে আচার একটু ভাবিকে দিব, একটু তাসলিমার জন্য রাখবো, কারণ এর আগের বার তাসলিমায় আম দিছিল, মানে ওর জন্য আচার রাখছিলাম, তারপরে আর দেওয়া হয়নি, তো এবার আর কি রেখে দিব, যখনই ভাবি যায় আর কি ভাবির সাথে দিয়ে দিতে পারবো। তো এই তো আচার বানানো একদম রেডি, একদম পারফেক্ট হয়েছে, আমি আবার একটু চেক করে দেখলাম ঝাল মিষ্টি
তারপর মশলার গ্রান সব কিছুই একদম ঠিক মতো হয়েছে। এখন আর জল দিব না, হয়ে গেছে। তো আমি এই আচারটা 3 থেকে 4 বার জাল দিয়েছি, তাহলে মানে আচারে জালটা বেশি পড়লে আচারটা কিন্তু খেতে মজা হয়, বিশেষ করে এই ধরনের আচার। তো হয়ে গেছে, জালটা নিভিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হলে তারপর হচ্ছে জাস্ট বেড়ে নেব। তো কেমন লাগলো আমার আচার বানানোটা সবাই কমেন্টে জানাবেন, ভালো লাগলে এভাবে ট্রাই করবেন। ঠিক আছে, এখনকার মতো ক্যামেরা অফ করি, পরে আপনাদের সাথে আবার কথা হবে।